একটা মোবাইল নিনু সিম কোম্পানিওয়ালা এত টাকা কাটিয়ে নিবেছে ঘটনা কি দাও কোয়ালিটি দেখো আসসালামু আলাইকুম শুভ সকাল স্যার আমি রহিম টাকা কাটিনাং সিম কোম্পানির পক্ষ থেকে বলছি বলুন কিভাবে সাহায্য করতে পারি আমি কি গরিব মানুষ যে আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি না স্যার আপনি ভুল বুঝতেছেন আরে ভাই তুমি কোন জায়গায় কি বলো আমি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের সিমের বিষয়ে কোনো সমস্যা থাকলে সেটি আপনাকে আমরা জানিয়ে দেব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোমরা এইটা কথা কবার পা স্যার আপনার সিমে কি কি সমস্যা হচ্ছে সেটি যদি আমাদেরকে একটু জানিয়ে দিতেন হ্যাঁ দেখো তো ভাই মো সিমে কি কি অফার আছে আমরা দেখো তো একটু সময় দিন স্যার স্যার আপনার সিমে 200 টাকায় পাচ্ছেন 2 জিবি তোমরা কি কোয়ান তোমার মাথা ঠিক আছে আর 300 টাকায় পাচ্ছেন 50 মিনিট মু তো কালকেও কিন্তু ওই মনে করেন 100 টাকা 60 মিনিট তোমরা আজকে আবার হঠাৎ করে দাম বাড়িয়ে দিয়েছেন এটা আমাদের কোম্পানিতে নতুন সিস্টেম অ্যাড হয়েছে তা ভাই দেখো তো ওই যে 14 টাকা লোড দিলে যে 20 মিনিট দেয় ওই অফারটা দেখো তো না স্যার এ ধরনের অফার এখন বন্ধ করে দেওয়া হয়েছে তুই কি কইছিস বেরে তুই আর আপনি 50 টাকা নিচে কোনো টাকা লোড দিতে পারবেন না তুই কি কইছিস লে আরেকবার কত না স্যার এ ধরনের অফার বন্ধ করে দেওয়া হয়েছে আর আপনি 50 টাকা নিচে কোনো টাকা লোড দিতে পারবেন না দূরও তুই মক বারে বারে শাস্তার কপাল আছিস কি জন্য রে আরে মুই তো কোন স্কুল লেখাপড়া করছ স্যার বলো তো এটি আমাদের নিয়মের মধ্যেই পড়ে আরে মুই তো নিয়মের খাতা পড়ং তুই আন্দাজি এই রিসেসের দাম বাড়াস মিনিটের দাম বাড়াস এমবি দাম বাড়াস এলে কি শুরু করছিস এলে তোর কোন নিয়মের মধ্যে পড়ে স্যার এগুলো তো আসলে আমি বাড়াই না এগুলো আমাদের কোম্পানির মালিক বাড়িয়ে দেয় তাহলে তোর মোবাইলটা তোর মালিকক দে তোর মালিকের সাথে কথা কং মুই স্যার এ ধরনের তো কোনো সিস্টেম নেই সিস্টেম তো সব কোন জায়গায় না থাকে তা সিস্টেমটা করে নিতে পারেন না সিস্টেমটা করি নাও আমরা আপনার মূল্যবান মতামত প্রসেসিং এ রাখতেছি আচ্ছা আমি একটা কথা কং জি স্যার অবশ্যই বলুন হেট তুই আবার মুখ স্যার কইছ কি জন্য মোর নাম আছে মকবুল তুই মুখ মকবুল কে ডাকবার পারছ না এগুলো তো আমাদের নিয়মের মধ্যে পড়ে না মোর মনে হয় কি জানোস মুই মোবাইলে যে টাকা গুলো লোড দাং এলে মনে হয় তুই তোর মারিকক দেশ না রে এলে টাকা গুলো মনে হয় তুই মনে হয় মারি দেশ কিছু টাকা থাকি না স্যার এ ধরনের তো কোনো সিস্টেম নেই তোমার এটা দেখুন তো কোনো সিস্টেমই নেই তা তুই যেটা সিস্টেম করে নিবার পার না জি স্যার অবশ্যই আমি চেষ্টা করব ভাইও মুই কি কাং শোনো তো শোনো বলুন মোর এক চাচা আছে বুঝছেন ওই চাচা মনে করেন মোবাইলে দিনে 400-500 টাকা পর্যন্ত লোড দেয় ধন্যবাদ তো আমি কি করতে পারি চাচা ভির মনে করেন কি জানেন অন্য কোম্পানির সিম ব্যবহার করে ওই চাচাকে যদি মুই কং ওই চাচা কিন্তু তোমার সিম কোম্পানির সিম ব্যবহার করবে মনে করেন চাচা কিন্তু মোর কথা অমান্য করেন আপনার এই মহৎ উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ আমাদের এই টাকা কাটি নাং সিম কোম্পানির পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত মোর বিকাশ নাম্বার এইটা বলছেন মোর মোবাইলের বিকাশ নাম্বার এইটা যেটা তোমার কল যাও তা মোর বিকাশ নাম্বারে কিছু পাঠাবেন না বিষয়টা ঠিক বুঝতে পারলাম না স্যার আরে দুদু খান তোমরা কিছু বুঝেন না মোটর একটা গ্রাহক দিবেন হচ্ছে তোমাক তা মুখ কিছু দিবেন নন কিছু দিবেন নন তোমরা এটি তো আসলে আমি দিতে পারবো না আমি আমার উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথা বলবো তা আচ্ছা ভাই এই যে মনে করেন ওই মুই যখন হামার টাকার একটা কাকু আছে তোমার দোকানত ওই যখন আমি 10 টাকায় লোড দেন ওই তোমরা তো মোক 10 টাকা করে দেন ওই কাকু মোটে কিন্তু 11 টাকা করে নিচ্ছে 1 টাকা বেশি নেয় আচ্ছা এই টাকাটা কি কাকু নেয় না তোমাক দিছো এই টাকা না স্যার আমরা এই ধরনের কোনো টাকা নেই না ও আচ্ছা তাই তো দোকানদারকে তোমরা কিছু দেন না তোমার থাকে কোম্পানির পক্ষ থেকেই অবশ্যই কোম্পানি থেকে 8% দেওয়া হয় দেখছেন কারবারটা তার মানে ওই দোকানদার কাকু আমারটেও নেয় তোমারটেও নেয় জি স্যার আপনার কি আরো কোনো সহযোগিতা লাগবে হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা ওই কি কি ডায়াল করলে যেন মোবাইলত মিনিট কিনা দেয় আপনি আপনার ফোনের বাটন অপশনে গিয়ে *222 *999 *20 হ্যাশ ডায়াল করুন ওই মুই যে ইয়ার আগত কল দিনু একটা যে মেয়ে ধরলো এবার কেন জানি তোমরা ধরলেন ব্যাপারটা কি স্যার আপনি প্রসঙ্গ চেঞ্জ করতেছেন কি জন্য আপনি মিনিট কেনার জন্য আপনার ফোনের বাটন অপশনে গিয়ে *222 *999 *20 হ্যাশ ডায়াল করুন ভাই মোর ফোনে তো কোনো বাটন নাই ভাই বাটন নাই মানে আপনি কি বলতেছেন মোর তো এটা স্ক্রিন টাচ মোবাইল ভাই এটা টাচ মোবাইল মোর তাহলে আপনি আপনার স্ক্রিনে ডায়াল করুন এটা ফোনে তো কোনো ডিসপ্লে নাই ভাই এটা তাহলে আপনি আমাকে কল দিয়েছেন কিভাবে ওই তোমার ওখানে তো অটোমেটিক ভাবে কল গেছে ভাই তাহলে আপনি অটোমেটিক ভাবেই ডায়াল করুন যত সব লাইন কাট গ্রাহকের সাথে তুমি খারাপ ব্যবহার করো তোমার এত বড় সাহস ভদ্রভাবে কথা বলো বুঝছো একটা চাকরি বাকরি একদম ট্রান্সফার করে দেবো বুঝছো একটা সুপ্রিয় ভিউয়ার্স আশা করি অবশ্যই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে আর এই ভিডিওটা করতে আমাকে সাহায্য করছে আমার ভাতিজা মোহাম্মদ আবু সাইদ আর আমার ভাতিজা মোহাম্মদ রাসেল বাবু এই দুজন এই ভিডিওটা করতে আমাকে প্রচুর পরিমাণে সাহায্য করছে ভিডিওতে সবাই লাইক করবেন সবাই লাইক করবেন সবাই কমেন্ট করবেন সবাই শেয়ার করবেন শেয়ার করবেন শেয়ার করুন বেশি বেশি শেয়ার করুন টাটা টাটা টাটা।